নেককার হতে গেলে আপনার কথায় কাজে ঠিক থাকতে হবে নেককার হতে গেলে আপনার আমলে কোনো ত্রুটি যাবে না নেককার থাকতে হলে আপনার নামাজের প্রতি কোনো দুর্বলতা দেখা যাবে না নেককার হতে হলে রোজা নিয়ে কোনো রকমের বেয়াদবি করা যাবে না নেককার হলে গেলে আল্লাহ দুনিয়ার সমস্ত আইনগুলো আপনার মানতে হবে মেনে শুনে আমল করলে ওই ব্যক্তি হবে নেককার বন্দাবরি সবাহ আল্লাহ ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নেককার বান্দা রাসূল ছিলেন ওই নবীকে অনুসরণ করতে হবে ওই নবীকে অনুকরণ করতে হবে যদি ওই নবীকে অনুসরণ অনুকরণ করি তাইলে আমরা নেককার সোহবত পেয়ে যাব আর নবীর সোহবত পাইলে আমরা আল্লাহর কাছে আল্লাহর মেহমান হয়ে যাব ঠিক কিনা বলে একজন লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আপনার কাছে আমার প্রশ্ন উত্তরটা আমি জানতে চাই রাসূলুল্লাহ

হবে তুমি জিজ্ঞেস করলে একবারও জিজ্ঞেস করলা না নিজের আমলের ব্যাপারে তুমি কি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছ কিয়ামতের জন্য কি তুমি নিজেকে তৈরি করেছ কিয়ামতের জন্য কতটুকু সম্বল অর্জন করেছ আমি কি বলতেছি হে কখন হবে আমি কি জানতে পারি আল্লাহ হাবিব বলে তোমার জন্য তো আমার আফসোস কেন বলে তুমি জি বললা কিয়ামত কখন হবে কিয়ামতের জন্য কি তৈরি করেছ কিয়ামতের জন্য কতটুকু সম্বল নিয়েছ তুমি কিয়ামত কবরের ময়দানে কি হবে তুমি কি জানো আসরের ময়দানে কি হবে তুমি কি জানো তুমি যে ঠিকামতের কথা বললা ওই লোকটা ডাক দেওয়া বলে আমলে আমলের দিক থেকে তেমন আমি সত্য নয় ইমানের দিক থেকে জানি না কতটুকু সত্যতা জানি না কিন্তু নবী আমি এমন দুইটা চালান আমার সঙ্গে রেখেছি যে চালানটা মরার আগ পর্যন্ত ধরে রাখবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই দুইটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার পরে ওই লোকটা বলে হুজুর আমি দুইটা লাম দুইটা জিনিসকে ভালোবাসি এই দুইটা জিনিস আমি কিছুই বোঝে না এক নাম্বার হলো আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি দুই নাম্বার হলো আমার রসুল আমি আমার রসুলকে আমার জীবনের চাইতো ভালোবাসি আমার নবী ডাক দেয়া বলা শোনো যদি তুমি আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহর রসুলকে ভালোবেসে থাকো অবশ্যই যে নাও অবশ্যই যে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দিন কিয়ামত দিবে ওই দিন ওই দুইজনের সঙ্গে তোমার কিয়ামত হবে বলে সুবহানাল্লাহ ও বন্ধু আমরাও চাই আমাদের কেয়ামতটা আমাদের হাসনটা আমাদের ফুলসিরাতটা আমাদের নবীর সঙ্গে হোক আমরা সবাই চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না ও বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পর

তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সুন্দর মেসেজটা উম্মতের কাছে পৌঁছায়া দিলেন উম্মতরা তো খুশি হয়ে গেলেন কারণ সাহাবীরা আমাদের চাইতো আমাদের নবীকে বেশি ভালোবাসতেন ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমরা বেশি ভালোবাসি নাকি সাহাবীরা আমাদের নবীকে বেশি ভালোবাসে তাহলে খুশি কারা হবে আমরা না সাহাবীরা ওরা তো খুশি কারণ চব্বিশটা ঘন্টার মধ্যে আল্লাহর রহমতের কাছে আছে আল্লাহ বলেন আমার নবীকে রহমত এটা মানতে কোন কষ্ট আসেনি আমার নবী রহমত আল্লাহ পাক রব্বুনা আলামিন বলেন ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আপনাকে আমি রহমত বানিয়ে পাঠাইছি সারা দুনিয়ার জন্য আপনি হলেন রহমত বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুশি হয়েছে আমাদের খুশি হতে হবে আমরা ওই নবীর উম্মত ঠিক কিনা বলেন এজন্য বলতে যাই আনাসরাদি আল্লাহ তালান হ বলেন আমি যতটা খুশি হইতে হইতে মুসলমানদেরকে দেখেছি অন্য কোনোদিন এত খুশি হইতে দেখি নাই যদি প্রশ্ন করেন হুজুর কেন কারণ সাবিয়া চব্বিশটা ঘন্টা আমার নবীর সাথে ছিলেন চব্বিশটা ঘন্টা মা নবীকে ভালোবাসেন চব্বিশটা ঘন্টা আমার নবীর মধ্যে ছিলেন ওরাই আশা করতে পারে কে মর্তামা নবীর সঙ্গে ওনাদের সঙ্গে হবে ঠিক কিনা বলেন এখন প্রশ্ন করবেন হুজুর আমি যদি আমার দিকে এই জায়গা থেকে ভালোবাসি তাইলে কি কোন আমার কোন উপকার হবে নি এই জায়গা থেকে যদি আমি ভালোবাসি তাইলে কোনদিন আমি এটার প্রতিদান পাবো নি আমি যদি এটার প্রতিদান এখান থেকে পাইতে চাই তাইলে পাবো নি হা হা অবশ্যই পাবেন আল্লাহর হাবিব বলেন যদি কেউ কাউকে না দেখেও ভালোবাসে না দেখেও বিশ্বাস করে তার প্রতি محبت আ হয় তার প্রতি বিশ্বাস রাখে তার প্রতি নজর রাখে তার প্রতি আমল করে আল্লাহর হাবিব হাবিব বলেন অবশ্যই তার সঙ্গে তার কেয়ামত হবে বলে সবাহ এটা হলো নবীর দিক এবার আর একজন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি জানতে চাই ওই ব্যক্তি সম্পর্কে ওই ব্যক্তি সম্পর্কে আমাকে একটু বিস্তারিত জানা কোন ব্যক্তি সম্পর্কে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন এবার ওই লোকটা জিজ্ঞেস করলেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এমন কোন লোক দুনিয়ার জমিনে থাকবে একজন আরেকজনকে দেখবে না একজন আরেকজনকে চিনবে না সরাসরি সাক্ষাৎ হবে না কিন্তু এক দেশ থেকে আরেক দেশে ভালোবাসবে ওদের সঙ্গে ওদের কি হবে আল্লাহর বলেন যদি কেউ কাউকে না দেখিয়া এক প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্যে ভালোবাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর সঙ্গে ওর হাশর হবে বলি সুবহানাল্লাহ

আমরা যদি বাংলার জমিনে থাইকাম আমার নবীকে দেখি নাই নবীকে দেখি নাই যদি আমরা বাংলার জমিন থেকে আসি সুনের পরিচয় দেই আমরা যদি বাংলার জমিনে তাই কেন নবীকে প্রমাণ দেই আল্লাহর হাবিব বলেন যদি কোন বাংলা নয় সারা পৃথিবীর জমিন থেকে যদি কেউ আমাকে ভালোবাসে কেউ আমাকে মহাব্বত কেউ করে আমি কেউ আমাকে স্নেহ করে তাইলে অবশ্যই অবশ্যই তার সঙ্গে কেয়ামত আমার সঙ্গে হবে বলে সুবহানাল্লাহ ভাই আমার নবীর সঙ্গে কিয়ামত হলে আসো ফুলজিরা তুমি জানো যদি আমার সঙ্গে সাক্ষাৎ হয় আমার যদি আমাদের গার্ডিয়ান নুরুবে সে মে থাকেন ওই দিন কি আমাদের ভালো হবে না খারাপ হবে আরও জনে শুনতে চাই ও ভাই ওই দিন কি আমাদের ভালো হবে না খারাপ হবে ওই যাহা সূর্যের বায়নার অবস্থা করেছিলাম ভাই সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না স্ত্রী স্ত্রী بیوی স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রী চিনবে না এমন অবস্থা হাসরের ময়দানে হবে কি হবে না ওই ময়দানে দিন যদি আমান নবী আপন নবী দুজাহানের নবী বাদশা নবী আমাদেরকে বুকের মধ্যে টানিয়া নেয় আমাদের লাভ হবে না লস হবে লাভ হবে না লস হবে আমি প্রতি সপ্তাহ আপনাদেরকে বলি যত কিছু दिसून হেজাত আপনারা পিছনের দিকে তাকাবেন না এই আমলটাকে আপনারা করবেন না করবেন না আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এই 2 সেকেন্ড খেয়ে দিলেন এই 2টা সেকেন্ড আমার জন্য অনেক ক্ষতি বায়রা আমার এই হাদিসটা দ্বারা আবার অন্য ব্যাখ্যা বোঝানো হয়েছে কি ব্যাখ্যা কি ব্যাখ্যা আমরা বাংলার নিয়ে থাইকা থাইকা ইংল্যান্ডের খেলোয়াড়দেরকে ভালোবাসি কি বাসিনা পাতা যায় পাতা যায় আমরা এই বাংলা জমিনে থাইকা ইংল্যান্ডের যে খেলোয়াড় আছে শ্রীলঙ্কার যে খেলোয়াড় আছে এদেরকে আমরা ভালোবাসি কি বাসি না এদের মধ্যে সবাই কি মুসলমান সবাই কি মুসলমান নাস্তিক আসেনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসেনি আমরা তাদেরকে ভালোবাসিনি এবার ভাই আল্লাহর হাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এই প্রশ্নটা করেছেন রে ভাই এই প্রশ্নটা যদি ওই দিন না হতো আজ तमाम পৃথিবীর জমির মানুষগুলা এই মেসেজটা জানতো না কি কারণে এই মেসেজটা দিয়েছেন বাংলা জমিন থেকে ইংল্যান্ডের সেই ওই খেলোয়াড়কে তুমি অনুসরণ করো আমাদের দেশের বাংলাদেশের যুবকরা দেখতেন ওই দেশের খেলোয়াড়দেরকে এমন অনুসরণ করে এমন পালন করে এমন আমল করে এত বেশি ভালোবাসে ওই ইংল্যান্ডের জমিনের খেলোয়াড় গুলার মাথা চুল যেমন কাটিনে কাটে বাংলার জমিনের সন্তান গুলো মাথার চুল গুলা ওই কাটিং এ কাটে কাটে না আউয়া বাউয়া সাউয়া কি রকমের কাটিং দেয় আল্লাহ ভালো জানে এই দেশের যুবকরা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে অন্যান্য এলাকায় দেখছি এত উশৃঙ্খলেদের চুলের কাঠি এত উশৃঙ্খলেদের চেহারার কাঠি দাড়ির কাঠি এই জুল যদি আপনি প্রশ্ন করেন তুমি কাকে অনুসরণ করছো ইংল্যান্ডে সেই এই খেলোয়াড় অমুককে সুইজারল্যান্ডের সেই খেলোয়াড় অমুককে বাংলাদেশের খেলোয়াড় অমুককে অনুসরণ করছে এই যে তুমি তাকে অনুসরণ করে চলতেছ এই যে তাকে অনুসরণ অনুসরণ করে

এখন আমি প্রশ্ন করব। আপনারা খেলোয়াড়কে ভালোবাসেন এটা আপত্তি নাই তাদের খেলা দেখেন তা তো আপত্তি নাই কিন্তু তো অনুসরণ করা যাবে না তাদেরকে অনুসরণ করা যুবকরা তাদের স্টের দেখে দাঁড়িয়ে রাখে যুবকরা তাদের স্টের দেখে এই চুল কাটে এগুলা সমাজের মধ্যে আশরা নাই এজন্য সঙ্গে মহাব্বত রাখবা যদি আপনি মহাব্বত চোরের সঙ্গে তাকে চোরের সঙ্গে আসল হবে আপনার mohabbat যদি ডাকাতের সঙ্গে তাকে ডাকাতের সঙ্গে আপনার হাসর হবে আপনার mohabbat যদি আপনার بیویর সঙ্গে তাকে بیویর সঙ্গে হাসর হবে আপনার mohabbat যদি হিরুনসির সঙ্গে তাকে হিরুনসির সঙ্গে হাসর হবে আপনার mohabbat যদি একটা পায়শালুকের সঙ্গে কাফিরের সঙ্গে তাকে আপনার mohabbat টাকা কোন কাফিরের সঙ্গে আপনার হাসর হবে আর আপনার আপনার mohabbat যদি অলিদের সঙ্গে তাকে অলিদের সঙ্গে হাসর হবে আপনার mohabbat যদি সঙ্গে।

হত্যা নেওয়ালেন নাক বন্দা সোহবত নিতে হবে এই নাকর বন্দা কারা তারা রাত্রে উঠে চুরি করে তারা তারা

এদেরকে আমাদের অনুসরণ করতে হবে এদেরকে আমাদের অনুকরণ করতে হবে দুঃখের বিষয় হলো ভাই এই আল্লাহর ওলিরা যদি বাংলার জমিনে না থাকতো আজকে আমরা এত সুন্দর করে ইসলামটা পাইতাম আর আস্তে বলে ও বাবা আল্লাহর ওলিদের কে নিও সমাজের মধ্যে চুলকানি আসা নাই আর আস্তে বলে না নাই ওলি বলতে কিছুই নাই ফির বলতে কিছুই নাই ঠিক আছে তোমারটাই বাদ দিলাম তোমার কাছে আমার প্রশ্ন এই বাংলার জমিনে ইসলাম কারা আনছে নবীরা কথা কয় না কথা আমাদের নবী নিয়ে আসছে ইসলাম সাহাবিরা নিয়ে আসছে হযরত আবু বকর ওমর উসমান আলী তা কে আনছে তা কে আনছে তা এই বাংলার জমিনে ওলি আউলিয়ারা ইসলাম এনেছে ঠিক কিনা বলেন ও বন্ধু তাদের বিরোধিতা করে কোনো কোনো লাভ হবে না বরং তা তাদের বিরোধিতা করে উঠতে আরো নিজেকে জাহান নামের পশু বানায় ফলবা ঠিক কিনা বলে তাদের এই বাংলার জমিনে অনেক অবদান এই বাংলার জমিনে উলিয়া উলিয়াদের অনেক অনেক অবদান কেননা বাংলার জমিনে কোনো নবী আসে নাই সাহাবি আসে নাই তাবি তাবিন আসে নাই কেউই আসে নাই তাহলে ইসলামটা তারা নিয়ে আসছে এদেরকে আমাদের মহাব্বত করা দরকার আসে নাই ও বন্ধু এবার আমি জানতে চাই আউলিয়া কেরামের অবদান এই বাংলা জমিনে আছে না নাই সিলেটের শাহজালাল শাহ পরান রহমাতুল্লাহ আলাই যখন নিজ মাতৃভূমি নিজ দেশ ত্যাগ করিয়া সিলেটের জমিনে আসলো দেখলো ঘরের ঘরে মধ্যে হিন্দুদের আনাগোনা ঘরে ঘরে চতুর্দিকে শুধু নাস্তিকের আনাগোনা চিন্তা করলো এ যায় কেমন করে ইসলাম প্রচার করব কত কষ্ট করেছে কত কষ্ট করেছে কত দুঃখ করেছে সেই দিক থেকে ইসলাম প্রচার হইয়া আগে বাংলার ঘরের আনাসে গানাসে ইসলাম ঢুকে গেছে ঠিক কিনা বলে ওনারা যদি ওই সময় গিয়ে চিন্তা করত ওরা তো আমার মেরে ফেলবে ওদের সংখ্যা বেশি আমি এই জায়গায় ইসলাম প্রচার করব না তাইলে কি আজকে এত স্বাধীনভাবে জুমা মসজিদ পাইতেন এত স্বাধীনভাবে নামাজ পড়া সুযোগ পাইতেন সেই নবীর আমলে কাফেররা যমনি করে নবীর উপরে তাদের সাহাবীদের উপরে তাদের পিছনে যারা মুসুল্লি ছিল তাদের উপর যেমনি অত্যাচার করেছে কাফেররা ঠিক তেমনি করে আমাদেরকেও সে অত্যাচার করত কিনা বলেন ঠিক কিনা বলেন ভাই ভাই করে বাংলার জমিনে আউলিয়া অবদান অনেক অবদান বাংলার জমিনে বাংলার জমিনে বাংলার জমিনে আউলিয়া কারামদের অনেক অবদান যেটা শোধ করার মতো ক্ষমতা আমাদের নাই ঠিক কিনা বলে বাংলার জমিনের অবদান হচ্ছে আমাদের আমাদের নামটা যখন আমরা বলি তখন নামটা কিভাবে একজনের নাম বলেন যে আমার নামে নামে একটু বলেন একটা নাম বলতে গেলে লজ্জাপান একটা নাম বলেন

নামেরা তা নামেরা হিন্দুরা তাদের নামের আগে সি লাগায় স্ত্রী লাগাই আপনারা এখনো বিশ্বাস না করলে এই স্ত্রীটা যুগের প্রভাব নামরা কিন্তু বুঝবো না বুঝবো হয়তো আমরা ইতিহাস পড়া কে জানতে পেরেছি এখনকার যুবকরা জানবে না আপনি একটু দলিলটা জানবেন দেখবেন প্রতিটা নামের আগে স্ত্রী লেখা লেখা আসেনি 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 অ বন্ধ সারシナナル সারউদ্দিন আহমদ রহমানতুল্লাহ তিনি দেখলেন মুসলমানের নামের আগো হি লেখা হিন্দুদের নামের আগো হি লেখা মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই মুসলমান কেমন করে চিনবো মুসলমান কেমন করে পূজে বের করব হাজার মানুষের সামনে মুসলমানদেরকে বিসায় পাওয়া যায় না মুসলমানের নামের আগো হি লাগায়া রাখছে হিন্দুদের নামের আগো হি লাগা রাখছে এটা তো তার শুদ্ধ হয় না চিন্তা করলো এটা চলবে না আন্দোলন শুরু করে দিলেন বাংলা

এনি কেমন করে তাদের বিরোধিতা করবার কোনো সুযোগ নাই ও বন্ধু এবার শুনুন আমার নিজের দিকে আমরা যে চুল রাখি এই চুলের মধ্যে একটা টিকি আছিল আতে যুগের মানুষে ঠিক কি না বলে। হিন্দুর মাতার মধ্যে কি কি রাখতো মুসলমানরা রাখতো এমন দেখছেন না আপনাদের যুগে আছিলনি মাতার মধ্যে টিকি রাখতো না দেখেন নাই শুনছেন তো দেখতে সবাই টিসি দেয় উনি কো বলল না মুসলমানদেরকে চিনে চিনে বের করতে হবে ওই টিকি কাটিয়া তাদের মাথার মধ্যে টুপি পরাই দিছে বলে সবাই অবন্ধ শুধু এত অবদান নয় তাদের এই বাংলার জমিনে অনেক অবদান আছে তারা অনেক কষ্ট এই বাংলার জমিনে করেছে অনেক দুঃখ এই বাংলার জমিনে করেছে কত কষ্ট এই দুনিয়ার জমিনে শুধু ইসলামের জন্য করেছে কত কষ্ট এই বাংলার জমিনে শুধু ইসলামের জন্য করেছে ও বন্ধু তাদেরকে সারি আমরা কখনোই ইসলাম ডেয়া ডেয়া আল্লাহ পাইতে পারবো না ঠিক কিনা বলে আপনি যদি বলেন আমি কোরআন থেকে সব খুঁজে খুঁজে বের করতে পারব না না কোরআনের মধ্যে সব ভাষায় স্পষ্ট নাই আপনার এগুলা বিশ্রায় বাই করতে গেলে আপনার পঁচিশটা জ্ঞান লাগবে যে পঁচিশটা তো দূরের কথা দুইটা জ্ঞান ও মাথার মধ্যে নাই আপনি এই যদি কোরআন যদি রিসার্চ করতে যান আপনার মধ্যে পঁচিশটা জ্ঞান লাগবে কয়টা জ্ঞান আপনার মধ্যে আছে আপনি যদি হাসি হাদিস রিসার্চ করতে যান আপনার মধ্যে পঁচিশটা জ্ঞান লাগবে কয়টা জ্ঞান আপনার মধ্যে আছে বাংলা তাফসির কইরা যদি মুফাসসির হওয়া যাইতো বাংলা বইরা যদি বাংলা আদি শরীফের অর্থ বইরা যদি তাইলে বাংলার জমিনে এত কষ্ট করে করে আলে ওলামারা এত কষ্ট করে লেখাপড়া করতো না ঠিক কিনা বলে